মনোরঞ্জনের জন্য এবং মনোরঞ্জনের দ্বারাই আমরা যারা শিল্পীরা আছি তারা উন্নতি করি। এবং আমি চাইব আপনারা সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন। এবং যাদেরকে দেখলাম এক্ষুনি স্টেজে, ও মাই গড, ওরা এক একজন প্রাউড অফ ইউ, ভেরি ভেরি প্রাউড অফ ইউ। পুস্তক ভালো লেগেছে মিস কান্তিকে? ঠিক আছে তো? মিস কান্তিকে খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নতুন একটা সম্মান, নতুন দায়িত্ববোধ একটুখানি বাড়িয়ে দেয়? দায়িত্ববোধ হ্যাঁ ডেফিনেটলি, শুধু সম্মানে দায়িত্ববোধ আমার বাড়ে না, আমার প্রত্যেকটা কাজে প্রত্যেকটা শটে আমার দায়িত্ববোধ বেড়ে যায় যে এই শটটা আরও বেটার দিতে হবে আগেরটা থেকে। তো সম্মানটা পেলে কিছু না, আমার ভালো লাগে সম্মানটা পেয়ে, মনে হয় যে যেই কাজগুলো করছি তার জন্য মানুষ যে ভালোবাসাটা দিচ্ছে সেটার একটা অবজেক্টিফাইড ভার্সন আর কি, আর এর থেকে বেশি আর কিছু না। সঙ্গে ভালোবাসার মানুষ রয়েছে, হ্যাঁ, ছবি তুলেছে, ভিডিও করে সমস্ত কিছু করে দিচ্ছে সব কিছু। একদিন সেকেন্ড সানডে ছুটি পেয়েছিল, সেটাও আমি কেড়ে নিলাম আর কি। ভালো তো লাগে, সবসময় সঙ্গে ছিলাম, আছি, থাকবো, আর এই ধরনের অ্যাওয়ার্ড পেলে তো অবশ্যই সব থেকে কাছের মানুষ পাচ্ছে, ভালো তো লাগবেই। তো এই বছর কি খুশির দিনটা আসবে? খুশির দিন আসার সবাইকে জানিয়ে দেবো। হ্যাঁ ডেফিনেটলি সবাইকে জানাবো। এবং খুশির দিন আসার কোনো প্ল্যান করে রাখিনি, আমরা দুজনেই রেডি, আমরা চাইলে কালকে বিয়ে করতে পারি, এক বছর পরেও বিয়ে করতে পারি, দশ বছর পরেও বিয়ে করতে পারি, তাই খুশির দিন আমাদের থাকবে, কোনো চাপ নেই, সবাইকে জানিয়েই করা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো, থ্যাংক ইউ সো। এসো, এইখান থেকে উঠে ফার্স্ট ফ্লোরে। কি বলবে, কেমন লাগছে হাতে পপুলার অ্যাওয়ার্ড? ভীষণ সুন্দর লাগছে, মানে ভীষণ এক্সাইটেড ছিলাম, ভালো তো লাগবে এটা খুব স্বাভাবিক। আর সৌভিকদা দু মাস আগে থেকে বলে রেখেছিল এটার জন্য, আর এটা হচ্ছে ফ্যান ফেভারিট অ্যাক্ট্রেস অফ দ্য ইয়ার, তো খুব খুব খুশি আমি। আর এত সুন্দর করে যে সৌভিকদা সবটাকে অ্যারেঞ্জ করেছে, এই প্রথম বছর আমি এলাম, তো আমার আমি ভীষণ এক্সাইটেড আর খুবই খুবই ভালো লাগছে। চাইবো প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। আর থ্যাংক ইউ, এই অ্যাওয়ার্ডটা তো আমি ফ্যানেদের জন্যই পেয়েছি, দর্শকদের জন্য যারা ভোট দিয়ে এই অ্যাওয়ার্ডটা হয় আর কি, এই এই ক্যাটাগরিটা, তো হ্যাঁ পপুলার অ্যাওয়ার্ডটা, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাওয়ার্ড মানে এটা বাড়তি দায়িত্ব এবং বাড়তি কাজের ইন্সপিরেশন। হ্যাঁ, এই অ্যাওয়ার্ড মানে আমার মনে হয় যে আমাদের আরও ভালো কাজ করার ইন্সপিরেশন, একদমই তুমি যেটা বললে, তো আরও ভালো কাজ করার ইন্সপিরেশন। তো এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর দায়িত্বটা অনেকটা বেড়ে গেল যে না, এরপর থেকে আরও ভালো করবো, আর যেন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা চরিত্র দর্শকের মনের মতো হতে পারে, পছন্দসই হতে পারে, সেটাই প্রাণপণ চেষ্টা করে যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, হাতে অ্যাওয়ার্ড পেয়ে গেছো, মোস্ট ভার্সাটাইল অ্যাক্ট্রেস লিড, কেমন লাগছে? বেশ ভালো লাগছে, সবসময় ভালো লাগে অ্যাওয়ার্ড পেতে। সবসময় কি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য মানে মিষ্টি হাসি থাকে? না, আমি এই রে ও হাসিটা মিষ্টি, থ্যাংক ইউ, কমপ্লিমেন্ট পেলাম, না অবশ্যই ভালো লাগছে। আর তুই একটা টিম রয়েছে তোমার সবার সঙ্গে, যা ঋত্বিক এসছে দেখা? হ্যাঁ হ্যাঁ, এই তো ঋত্বিকদের সাথে দেখা করেই এলাম, আমি বেরোচ্ছি আর ঋত্বিকদা ঢুকলো। দর্শকদের কি বলবে? আপনাদের ভালোবাসার জন্যই আমরা সবাই, মানে কি বলবো, এই ধরনের বাংলা শ্রেষ্ঠত্বের সম্মান বলুন কি আরও যা যা আমাদের আর্টিস্টদেরকে যে সমস্ত সম্মানগুলো দেওয়া হয় এবং এক কথায় বাড়ি থেকে ডেকে ডেকে এনে, সেগুলো সবটাই আপনাদের জন্য, আপনারা দেখেন, আপনারা ভালোবাসেন, আপনারা রিকগনাইজেশন দেন, তাই জন্যই আমরা এগিয়ে চলি। থ্যাংক ইউ। সুন্দর করে আবার লাইটটা আমার চোখের মধ্যে ঢেলে দিচ্ছে না, কমিয়ে দিয়েছে, কিন্তু কমিয়ে দিয়েছি। প্রথমে বলো কেমন আছো, দুজনকে একসঙ্গে ভালোই লাগছে? খুব ভালো আছি, আমি তো ভালোই আছি, তুমি বলো কেমন আছো? ভালো আছি, একটু গরমের মধ্যে সাথে সাথে লাগছে, বাট ঠিক আছে, চলে গেল। আজকের এই অ্যাওয়ার্ড শো নিয়ে কি বলবে, দুজনে পুরস্কৃত হতে চলেছো? এই সবই ঢুকলাম অ্যাওয়ার্ড শোতে, এখন অবধি দেখে অ্যারেঞ্জমেন্টগুলো এত মানুষজনকে দেখে ভালো লাগছে, সো মেনি পিপল ডিফারেন্ট মানে ফিল্ডস অফ ওয়ার্ক থেকে, প্লাস ওদের একটা সোশ্যাল মেসেজ আছে, ওরা বৃদ্ধাশ্রমের কিছু লোকেদের নিয়ে এসেছেন টু পাস আ সোশ্যাল মেসেজ। আই থিঙ্ক যে কোনো ইভেন্টের এখন এই মুহূর্তে এই পার্টিকুলার জিনিসটা থাকাটা দরকার,
আমরা অ্যাজ আর্টিস্ট উই আর সোশ্যাল লিডার্স, উই অলসো শুড পার্টিসিপেট অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উই আর হিয়ার। পুরস্কার ঠিক আছে, ইটস দেয়ার ডেফিনেটলি, উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, বাট ইট ইজ ডেফিনেটলি অলসো আ বিগ থিং দ্যাট উই আর এবল টু বি আ পার্ট অফ দিস ইভেন্টস, যেখানে সমাজের জন্য আমরা করার কিছু একটা সুযোগ পাচ্ছি। ম্যাডাম কি বলবেন? এক্স্যাক্টলি, আমিও খুবই এক্সাইটেড এখানে এসে, আরও অনেক চেনামুখের সঙ্গে দেখা হলো, তারপরে এত সুন্দর ফ্যাশন অ্যান্ড অ্যাওয়ার্ড শো হচ্ছে, মানে ফ্যাশন শো হচ্ছে, তো সবাই খুব ভালো কাজ করছে, দেখতেও ভালো লাগছে, তো জায়গাটাও খুব সুন্দর, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। আর এক্সাইটমেন্ট তো আছে, যেহেতু একটা মানে পুরস্কার পেতে সবার ভালো লাগে, তো ডেফিনেটলি খুব ভালো একটা মানে ফিলিং। এবং অ্যাওয়ার্ড মানে একটা বাড়তি দায়িত্ববোধ আর আরেকটা নতুন কাজের ইচ্ছা, তাই তো? এক্স্যাক্টলি, যে কোনো সম্মান বা কেউ কোনো আর কি মুখেও যদি ভালো বলে, সেটাও আমাদের কাছে একটা অ্যাওয়ার্ড। আই থিঙ্ক যেদিন আমরা আমাদের অভিযান শুরু করেছিলাম অভিনেতা অভিনেত্রী হিসেবে, সেদিনই আমাদের ঘাড়ে একটা বিশাল দায়িত্ববোধ চলে এসেছিল। বিকজ আমি বারবার বলি দ্যাট অ্যাক্টার্স আর অলসো সোশ্যাল লিডার্স আর শুড বি সোশ্যাল লিডার্স, তো আমাদের দায়িত্ব জ্ঞানটা আগের থেকেই ছিল। প্রত্যেক মুহূর্তে প্রতিপদে একটা অ্যাওয়ার্ড আমাদের সেই দায়িত্ব জ্ঞানটাকে বাড়ায় বলবো না, কিন্তু একটা পাংচুয়েশন দেয়, আমাদের সেই অপরচুনিটি দেয় আরেকবার নিজেদের রিমাইন্ড করার যে আমরা এই জায়গায় কেন আছি। কিন্তু সত্যি সবসময় যে অ্যাওয়ার্ড যে স্ট্রাকচারাল কিছু হতে হবে তাও নয়, ওই যে মানুষটা যে এত এত ভালোবাসছে আমাদের চরিত্রগুলো, বা খারাপও লাগছে যদি খারাপ লেগেও থাকে কোনো চরিত্র, সেটাও যে বলছে সেটাও মানে নিজেকে কারেক্ট করা যায়, তো ইন দ্যাট ওয়ে এটাও আমাদের কাছে অ্যাওয়ার্ড। সত্যি কথা বলতে গেলে দ্যাট ইট সেলফ ইজ দ্য বিগেস্ট অ্যাওয়ার্ড। কেমন লাগছে বলো, মোস্ট প্রোগ্রেসিভ অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড হাতে? হ্যাঁ, ভালো তো লাগছে, খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। দর্শকরা একের পরে কাজ দেখতে পাচ্ছে, প্রচুর ভালোবাসা নিশ্চয়ই পাচ্ছে, তারপর হচ্ছে এরকম একটা অ্যাওয়ার্ড, এতে বাদ দিয়ে একটা দায়িত্ব এবং কাজের প্রতি একটা ইন্সপিরেশন তৈরি করে নিশ্চয়ই। একদমই একদমই, মানে সবই মঞ্চেও বলছিল আমাকে বেশ কিছু বছর ধরে চেনে এবং ও আমার প্রতিটা স্ট্রাগল দেখেছে, এবং ও যখন বাচ্চাদের জন্য বলতেও বলে, এখানে অনেক বাচ্চারা পারফর্ম করেছে, তো দেখো জার্নিটা তো সবার জন্যই এক জার্নি, জার্নি সবার কাছে নিজের জার্নি নিজের কাছে। আমাকে দেওয়া হয়েছে মোস্ট প্রোগ্রেসিভ, মানে তার মানে আমি এটাই বুঝেছি যে আমি একটা কাজ করতে করতে নিজে কারো শর্ট পড়েছি, তারপর আমি আরেকটা পর্যায়ে এসেছি। তো এইভাবেই আমি সবাইকে বলবো, দর্শকদের যেভাবে ভালোবাসা দিচ্ছেন, প্লিজ পাশে থাকুন, ভালোবাসা দিন। আর এখন রিসেন্টলি চালচিত্র এখন সিনেমাটা হলে চলছে, প্লিজ গিয়ে দেখুন, ওখানে আমি একটা ছোট্ট পার্ট করেছি। আর আদালত ওই টিমের জন্য যেরকম ভালোবাসা দিচ্ছেন, প্লিজ দিতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। একটু আবার দেখাবে ম্যাডাম? ও সরি সরি সরি। হ্যাঁ, খুবই ভালো, প্রচন্ড ভালো লাগছে, উত্তেজিত, কতটা উত্তেজিত অনেকটা, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওটাই, মানে না আমি বলবো যে সৌভিক যে এত ভালো একটা অ্যারেঞ্জ করেছে এই ইভেন্টটা, এত ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, সেটার জন্য আমি খুবই ভালো লাগছে আমার যে এখানে এসে একদম একদম ভালো একটা অ্যাওয়ার্ড দিল। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এত ভালো একটা অ্যাওয়ার্ড পাবো, এটা আমাদের গল্প যেটা আমার রিলিজ করেছে, তো প্রথমেই মানে হলে চলে যাওয়ার আগেই যে একটা অ্যাওয়ার্ড পেয়েছি আমি প্রচণ্ড আমি পেয়েছি, ছবিটা তোলা হয়নি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরেকবার বলাবো, একটু অ্যাওয়ার্ডটা দেখাবে ম্যাডাম?
কেমন আছো? ভীষণ ভালো আছি। আমরা প্রচুর ফটোশুট দেখতে পাই। হ্যাঁ একদম, ছুটি কাজ চলছে মানে ফটোশুটে। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ছবি তুলতে ভালোবাসি, নিজেকে ডিফারেন্ট ডিফারেন্ট লুকে দেখতে ভালোবাসি, তো নিজের লুকগুলোকে জমিয়ে রাখার জন্য এক্সপেরিমেন্ট করতে থাকি নিজের ওপরে। আমরা হাতে দেখতে পাচ্ছি ফ্যাশন ইনফ্লুয়েন্সার, কেমন লাগছে বলে আমারটাতে? ভীষণ ভীষণ ভালো লাগছে, স্পেশালি যেটা তুমি বললে যে ফ্যাশন ইনফ্লুয়েন্সার, এটা দেখে আরও ভালো লাগছে, এই ট্যাগটা পেয়ে আরও ভালো লাগছে। তার মানে আরেকটু বাড়তি কাজের দায়িত্ব এবং দর্শকদের আরেকটু ভালোবাসার জন্য তো নিশ্চয়ই আরও ভালো কাজ হচ্ছে। একদম একদম, নিশ্চয়ই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।